পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ, সার্বিক পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রেদোয়ান, পেছনে দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি সমাবেশ এবং মিছিল। আজকে ঢাকা 18-তে উপনির্বাচন হয়েছে, 7টি জায়গায় অগ্নিসংযোগ হয়েছে বাসে। বিএনপি অফিসের সামনে সবশেষ পরিস্থিতি কী? নিশ্চয়ই শোভনার, সেই বিষয়টি আসলে আমি দেখাতে চাই আপনাকে যে বিএনপি অফিসের সামনে এখন যে চিত্রটি, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং এখানে জল কামান সহ যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবেলার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। আমি একটু এখানে দেখাতে চাই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে অবস্থান, এখানে বেশ সংখ্যক পুলিশ রয়েছে এবং তারা এখানে থাকবেন, তারা বলেছেন আমাদেরকে। এবং আরেকটি বিষয় শোভন আরেফ, আমার আগের সহকর্মী যার সাথে আপনি কথা বলছিলেন রকিবুল রাহা, তার কাছে জানতে চাচ্ছিলেন যে এই যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে বাসের মধ্যে আগুন লেগেছে, আসলে আগুনটি কীভাবে লেগেছে, আসলে সেই বিষয়টি জানতে চাবো যে এখানে মতিঝিল জোনের সহকারী কমিশনার এখানে জাহিদুল ইসলাম সোহাগ রয়েছেন আমার কাছে, আমার সাথে রয়েছেন। আমি একটু তার কাছেই জানতে চাবো যে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন লেগেছে আজকে 7টি স্পটে, আসলে আপনারা কি ধারণা করছেন হঠাৎ করেই আজকে এই নির্বাচনের দিনে এই আগুন লাগলো কেন? আসলে আগুন লেগেছে এটা বলা জানা হবে না, এটা বলাটা সমীচীন হবে না। আপনারা জানেন যে ঢাকার এই 7টি স্পটে আগুন ধরানো হয়েছে এবং একটি দুর্বৃত্ত চক্র এই আগুন ধরিয়েছে, এবং আমার পল্টন থানাধীন নাইটেঙ্গেলের মোড়ে যে গাড়িটিতে আগুন ধরানো হয়েছে সেটা বিএনপির নেতাদের একটা মিছিল ছিল, সেই মিছিল থেকেই একটা অংশ যে ওখানে আগুন ধরিয়ে বাসে এই ঘটনাটি ঘটিয়েছে। তো এটা বলার সুযোগ নেই যে এটা মানে কারা ঘটিয়েছে, এটা স্পষ্ট যেটা এটা বিএনপির লোকজনই এটা করেছে, বিএনপির নেতাকর্মীরা এটা করেছে। তো আমরা বিএনপির পার্টি অফিসে এরপর থেকেই আমরা অবস্থান নিয়েছি এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের অফিসার ফোর্স রয়েছে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, আমরা থানায় রেগুলার মামলা প্রক্রিয়াধীন, মামলা অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সিসিটিভি ফুটেজ বা অন্যান্য বিষয়গুলো তদন্ত করে যারা এর সাথে সঠিকভাবে আইডেন্টিফাই করে তাদের ব্যাপারে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। এবং ভবিষ্যতেও যদি কেউ এই ধরনের ঘটনার সাথে পুনরাবৃত্তি করতে চায় বা এই ধরনের ঘটনা জনগণের নিরাপত্তার বিঘ্নিত করে, এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে চায়, তাদের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি এবং সেটা আমরা খুব জোরভাবে আমরা দেখব। আপনাকে ধন্যবাদ। শোভন আরেফ, শুনছিলেন আসলে কীভাবে আগুন লেগেছে, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি সহকারী পুলিশ কমিশনার অর্থাৎ মতিঝিল জোনে তার সঙ্গে কথা বলেছে, উনি বলছে এটি আসলে খুব সাধারণ কারণে না, এটি ওনারা বলছেন যে এটি আসলে বিএনপি নেতাকর্মীরা এই আগুন লাগিয়েছে ঢাকা শহরে বিশৃঙ্খলা করার জন্য, বিভিন্ন অর্থাৎ বিভিন্ন জায়গা বাসের মধ্যে তারা আগুন লাগিয়েছে। আপনি যে প্রশ্নটি করেছিলেন আমার আগের সহকর্মীকে, আমি আশা করি যে এই সহকারী পুলিশ কমিশনারের মাধ্যমে সেই উত্তরটি আসলে আপনাকে দিতে পারলাম। আর বিএনপি অফিসের সামনে যেটি তো আমি দেখালামই যে এখন পুলিশের যে অবস্থান, কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং জল কামান এখানে রয়েছে, সব অপ্রীতিকর ঘটনার জন্য যেসব পরিস্থিতি নেওয়া প্রয়োজন, যেসব উদ্যোগ নেওয়া দরকার সবই কিন্তু এখানে রয়েছে। তো শোভন আরো, পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনাকে আমি জানাতে পারবো। নয়াপল্টন থেকে রেদোয়ান আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, দেখছেন ডিবিসির বিস্তৃত সংবাদ।